সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, স্বাধীনতার 50 বছরেও নির্বাচন কমিশন গঠনে আইন না হওয়া দুঃখজনক। রাজনৈতিক দলগুলোর অনিচ্ছার কারণেই এই আইন হয়নি বলেও উল্লেখ করেন তিনি। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম শামসুল হুদা বলেন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের কথা না ভেবে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেই থাকে একে অন্যকে ক্ষমতা থেকে হটানো। ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার 50 বছর হয়ে গেলেও যদিও সংবিধানে বলা আছে যে ইলেকশন কমিশন একটা তৈরি করতে হবে, কেউ করে নাই। তার মূল কারণ হচ্ছে রাজনৈতিক দল কোনো দলই চায় না একটা ভালো নির্বাচন কমিশন গঠন করে।